বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি। রেসিপিকর্তা যিনি আমার পিছনে দাঁড়িয়ে আছেন, সেই পুতুল। পুতুলের রান্নাঘর থেকেই এসছে আমার এই সামনের টেবিলে, এটা পরিবেশন করা হয়েছে খাবারের জন্য। খাওয়ার আগে তোমাদের আমি ডিসক্রিপশন দেবো, বর্ণনা করবো কী কী আমি আজকে খেতে চলেছি। এই খাওয়াটা আমরা যারা বাঙালি আমরা জানি, জয়সলমীর রাজস্থানের একটা মরু শহর, সেই মরু শহরেই যেসব মরু যে ছাগল বা খাসি আছে, সেই মরু খাসিরই একটা আইটেম কাশ্মীরি রেজালা। কাশ্মীরি রেজালা তোমরা একটু দেখে নাও। কাশ্মীরি রেজালা এই বড়ো প্লেটটাতে পরিবেশন করা হয়েছে। পাশের বাড়িতে এটা কাশ্মীরি, এটা কাশ্মীরি মাটন ক্যারি, যেমন জয়সলমেরি মাটন রেজালা, সেই জয়সলমেরের খাসি দিয়েই তৈরি কাশ্মীরের রেসিপি দিয়ে কাশ্মীরি মাটন কারি। এবং সঙ্গে আছে ডাল মাখানি এবং ফুলকপি সহকারে ডাল মাখানি। আমরা বাঙালি, সঙ্গে তো একটু পাতিলেবু রাখতেই হয়, সেই মোতাবেক পাতিলেবু আছে। সঙ্গে যে মিষ্টিটা দেখছো, মিষ্টিটা কিন্তু বাড়িতে তৈরি নয়, এও জয়সলমেরের বিখ্যাত মিষ্টি ক্ষীর কা সাগর। ক্ষীর কা সাগর মানে যেটা বুঝলাম, মাঝখানে একটা বেড বেষ্টিত একটা, মাঝখানে যে মিষ্টান্ন দেখা যাচ্ছে তার মাঝখানে ক্ষীরে পরিপূর্ণ, ওই জন্যই বোধ হয় নামকরণ করা হয়েছে ক্ষীর কা সাগর। তো যাই হোক, তোমরা দেখলে আজকে যে ভুরিভোজ মহাভোজের আয়োজন করা হয়েছে, সেই মহারাজার পোশাকেই মহারাজার বেশি, এবং জয়সলমেরি যে পাগড়ি মাথায় দিয়ে আমি মহারাজা হয়ে আজকে মহাভোজে অংশগ্রহণ করছি। তার আগে বন্ধুরা, তোমরা এই সব কিছু আয়োজনের যে মূল হোতা, সেই পুতুল আমার পিছনেই দাঁড়িয়ে আছে। পুতুলের রান্নাঘর থেকে তৈরি হয়েছে, তার একটি চ্যানেল আছে। আমি আশা করব তোমরা প্রত্যেকেই এই চ্যানেলটাকে দেখবে, সাবস্ক্রাইব করবে। সেখানে নিত্য নতুন বিভিন্ন স্বাদের, বিভিন্ন ভারতীয় প্রদেশের, বিভিন্ন প্রাদেশিক রান্নাঘর রান্নার যেমন রেসিপি আছে, আছে বাঙালি খাবার। এবং সেই সঙ্গে পাবেন পুতুল রান্নার পাশাপাশি তার একটা আরও একটা নেশা, সে হচ্ছে ভ্রমণ করা। সে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে এবং সেই জায়গায় যে ছোটো ছোটো ক্লিপিংস তার ভিডিওতে দেখতে পাবে, দেখতে পাবে পাহাড় পর্বত, দেখতে পাবে নদী সমুদ্র, দেখতে পাবে রাজা মহারাজাদের দুর্গ ইত্যাদি। আমি আশা করব তোমরা তার ভিডিওটা প্রতিদিনই দেখবে, নতুন নতুন ভিডিও দেখবে, তারা দেখে দারুণ আনন্দ পাবে এবং তার এটাকে প্রমোট করবে, লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। সেই সঙ্গে আমি হয়তো স্বাদ তোমরা পাবে না, সেই স্বাদটা আমি ইতিপূর্বে গ্রহণ করেছি এবং জানান দিয়েছি এই প্রতিটি রেসিপি স্বাদে কিন্তু অপূর্ব। যাই হোক, আমি শুরু করছি খাওয়া। আমি শুরু করেছি খাওয়া দাওয়া। এতক্ষণ তোমরা দেখলে আমি খাওয়ার বর্ণ দিলাম, এবার দেখতে থাকো আমি খাচ্ছি এবং তোমরা এই স্বাদের বর্ণের অঙ্গ পাবে। প্রথমেই আমি খাওয়া শুরু করছি ডাল মাখানি। ডাল মাখানি আমি ভাতটা ভেঙে নিলাম। দেখো ভাতের পরিবেশনটা, দেখো যেভাবে পরিবেশন করা হয়েছে তাতেই তোমার পরিবেশনেই কিন্তু একটা আলাদা মাধুর্য আছে। সেই পরিবেশন করা ভাতে আমি এবার একটু ডাল মাখানি, ফুলকপি ডাল মাখানি ঢেলে নিচ্ছি। ডাল মাখানি ঢেকে নেওয়ার পর আমি খাচ্ছি এবং জানাচ্ছি তোমাদের এর স্বাদটা কেমন, এবং তোমার স্বাদগুলো জানান দেবো পরে যখন আমি এই জয়সলমেরি খাসির রেজালা যখন খাবো, তখন মাটন জয়সলমেরি মাটন রেজালা যখন খাবো সেটাও তোমাদের আমি জানিয়ে দেবো এর স্বাদটা কেমন। আপাতত আমি ডাল মাখানিটা খেয়ে নিই, তারপরে আবার শুরু হবে আমার দ্বিতীয় পর্বের খাওয়া। শুরু করছি আমি খাওয়া। আমি হলক করে বলতে পারি, হলক করে বলতে পারি আবে গন্ধে যেটা ধরে পাচ্ছেন না, কি অপূর্ব আপনাদের বলে দেবো। একবার শুধু তারা তার রেসিপি থেকে আপনারা ফলো করুন, অবশ্যই এই স্বাদ আপনাদের রান্নায় এসে যাবে।
লবণ খাওয়া যদিও এটা উচিত নয়, কি আর করা যাবে, অভ্যাস যখন করিয়ে ধরেছি। ঠিক আছে, দেখো আমি দ্বিতীয় পর্বের খাওয়া যখন শুরু করবো তখন তুমি আবার এই শরীরগুলো নিতে পারো। দেখে দাও বন্ধুরা, আমি এসে গেছি, এতক্ষণ আপনাদের দেখালাম খাওয়া দাওয়ার পর্ব, খাওয়া দাওয়া শেষে এবার আপনাদের জানাবো খাওয়ার যে স্বাদ কেমন পেলাম। তো একটু আগে দেখাচ্ছিলাম আপনাদের জয়সলমেরি মটন রেজালা, সঙ্গে ডাল ফুলকপির মাখানি, সঙ্গে ছিল পাতিলেবু, বাঙালিদের পাতিলেবু এক টুকরো না হলে নয়, পেঁয়াজের এক স্লাইস, শশা। তো যে খাওয়াটা আমি খেলাম তার স্বাদ তো আমি তখন জানাতে পারলাম না, এইবার তোমাদের স্বাদটা জানাচ্ছি। এই যে দুটো আইটেম ছিল খাসির, একটি ছিল জয়সলমেরি মটন রেজালা এবং একটা ছিল কাশ্মীরি মটন কারি। মাংসটা কিন্তু একই জায়গা কিন্তু রেসিপিটা ছিল দু জায়গা। তো দুটোতে যে স্বাদ পেলাম সেই স্বাদ আমরা যেমন দুটো ফুল, কোন ফুল গোলাপ রজনীগন্ধার তুলনা হয় না, দুটোই স্বাদ দিতে খেতে খেতে ঠিক স্বাদটা তোমাকে বোঝাতে পারলাম না, তবে বলবো এই স্বাদ তোমরাও পাবে যদি কিনা তোমরা পুরুলের রান্নাঘর এটাকে ভালো, তোমরা পুরুলের রান্নাঘর সেখানে যদি যাও দেখতে পাবে এইরকম ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের প্রাদেশিক সব রান্নাবান, আমিষ যেমন পাবে নিরামিষ পাবে, সেই সঙ্গে বাঙালি রান্না তো আছে। তোমরা একটিবার ঘুরে আসবে, আমি তোমাদের বারবার বলছি একটিবার ঘুরে আসবে, যে স্বাদ বলে আমি বোঝাতে পারলাম না সেই স্বাদ তোমরা অবশ্যই অবশ্যই পাবে। তোমরা পুতুলের রান্নাঘর এই চ্যানেলটাতে তোমরা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, পাশাপাশি খাওয়া দাওয়ার পাশাপাশি তোমরা আরেকটা জিনিস পাবে, সেটা হলো তোমরা পুতুলের ভ্রমণ সঙ্গী হয়ে সারা ভারতবর্ষ তোমরা ঘুরতে পারবে। তোমরা পাহাড় পর্বত বিভিন্ন গুহা উপত্যকার ছবিও তোমরা দেখে আনন্দ পাবে। খাওয়া এবং বেড়ানোর পুরো মজা পেতে গেলে আমি বলবো তোমরা চলে যাও পুতুলের রান্নাঘরে, হেঁসেলের খাওয়া সুস্বাদু খাবার এই সঙ্গে পাবে তোমরা বেড়ানোর মজা। কী নেই সেই খাওয়ায়, যেমন আছে বাঙালি খাবার তেমনি আছে মোগলাই বিভিন্ন পদ, কাবাব আছে, কাবাবের বিভিন্ন পদ আছে, বিরিয়ানি আছে এবং একেবারে বাঙালি ডাল ভাত আছে। তাই বলবো ভিউয়ার্স বন্ধুরা, তোমরা অবশ্যই অবশ্যই করে দেখবে পুতুলের রান্নাঘর। আজকে বিদায় নিচ্ছি, আমি আসবো আবার নতুন রেসিপি নিয়ে।